welcome back my dear students welcome back to my online contracts and account subject i already have started in this subject in my earlier lecture and i also discussed about procedure execution of work by pwd in my earlier video i have discussed about organization chart of pwd with duties and responsibilities of pwd personals we already have discussed there okay and i am talking about unit number one and the name of the unit is procedure of execution of work by pwd now we all know uh, what is pwd pwd means public ওয়ার্কস ডিপার্টমেন্ট অ্যান্ড টুডে আই এম গোয়িং টু ডিসকাস দ্য প্রসিডিওর অফ ইনিশিয়ে মানে হচ্ছে প্রসিডিওর অফ ইনিশিয়ে শুরু করা কাজটা কীভাবে স্টার্ট করে পিডাব্লিউডি কাজটা কীভাবে স্টার্ট করে যে কোনো কাজ আমরা যে স্টেজে দেখতে পাই সেটা হচ্ছে কাজ মনে কর কোথাও কি হচ্ছে আমরা এ দেখতে পাই বাট হোয়াট ইস দা প্রসিডিওর বিহাইন্ড দ্যাট ওয়ার্ক সেটা আমাদের জানতে হবে ওকে আমরা আবার বলি আগের সেমিস্টারে আমরা এস্টিমেটিং কস্টিং পড়েছিলাম তাহলে এস্টিমেটিং কস্টিং না হলে কোনো কাজ আলটিমেটলি টেন্ডারিং হতে পারে না ওকে তাহলে পিডাব্লিউডি হচ্ছে একটা স্টেট গভর্নমেন্ট বডি ওকে অ্যান্ড ইট দেউক্টার কনস্ট্রাকশন অফ পাবলিক ইউটিলিটি সার্ভিস সেগুলো কী কী লাইক রোডস ব্রিজ কালভার্ট আর ইরিগেশন ডিপার্টমেন্ট হতে পারে পিএইচই হতে পারে এগুলো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে যেগুলো কিন্তু পাবলিক ডিপার্টমেন্ট দেখাশোনা করে ওকে অ্যান্ড কী তারা দেখাশোনা করে তারা দেখাশোনা করে পাবলিক যে ফান্ড ইউটিলাইজ করে যে কাজকর্মগুলো হচ্ছে সেই টোটাল অ্যাক্টিভিটিটাই দেখাশোনা করে এগুলো ডিপেন্ড করে নিডস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল টেকনিক্যাল স্যাংশন অ্যান্ড বাজেট প্রভিশনস ইন দ্যান ফিনান্সিয়াল ইয়ার আমরা তোরা জানিস প্রত্যেক বছরই আমাদের বাজেট পেশ হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন বাজেট পেশ করে অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট অলসো পাবলিশড বাজেট ইন এভরি ফিনান্সিয়াল ইয়ার ওকে অ্যান্ড ইউ মাস্ট রিমেম্বার স্টুডেন্টস অল টাইপস অফ কনস্ট্রাকশন স্ট্রাকচারস যেগুলো আমাদের হয় দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই লোকাল বডি লোকাল বডি মিনস লোকাল এমএলএ এমএলএ এলএ মিনস মেম্বার অফ রেখে এম বলে আমার অমুক এলাকাতে প্রতিটা এলাকাতে একটা করে থাকে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল বা পুলিশ বা ইন্ডিয়ার যে কোনো স্টেট পুলিশ প্রতিটা জায়গা বা এরিয়া ইস কভার্ড বাই সাম এমএলএ এমএলএ এম দে আর পাবলিক রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেটিভ দে রিপ্রেজেন্টস

এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ বাই সামার ওকে তাহলে তার কাজ হচ্ছে যে কোনো এমএলএ হচ্ছে তার এলাকার জন্য ফান্ড নিয়ে আসা এবং কোনো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি সেখানে করা এবং উন্নয়নমূলক কামকাজগুলো করা এটাই তাদের কাজ ওকে এবার ফান্ডসরা প্রথমে অ্যালোকেট করতে হবে বাজেটে রাখতে হবে কারণ বাজেটে না থাকলে তো আমরা সেই টাকা খরচা করতে পারবো না ওকে এবং যেহেতু সিভিল ওয়ার্কস এখানে টেকনিক্যাল পার্সোনালের পরামর্শ দরকার সেই জন্য টেকনিক্যালেও ওটাকে স্যাংশন করাতে হবে দিস ইজ দ্য প্রসিডিওর নাও উই হ্যাভ টু নো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল যে কোনো কাজ কনস্ট্রাকশন হোক বা যেগুলো হোক যে কোনো কাজ বিফোর স্টার্টিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি নাও কম্পিটেন্ট অথরিটি মিনস যে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেই ডিপার্টমেন্টটি হচ্ছে কম্পিটেন্ট অথরিটি আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস নাও

অ্যাডমিশন প্রথমে ইস্যু করে দেয় ওকে তার মানে হচ্ছে নিট অর নেসেসারি দ্যাট ওয়ার্ক ইন এ পার্টিকুলার এরিয়া ওকে আর অ্যাপ্রুভাল অথরিটিস দ্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টু টেক আপ দ্য ওয়ার্ক এবার যে যে সময় কাজটা এ এ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেল সেই সময় কাজটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য কম্পিউটার অথরিটি টেক ওভার করে ওকে নাও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পাওয়ার পরে প্ল্যান ডিজাইন এস্টিমেট তারপর টেন্ডারিং প্রসিডিউর যেমন হয় তেমনই হবে ওকে প্রথমে কি করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রিপেয়ার অ্যাপ্রক্সিমেট এস্টিমেটস অ্যান্ড প্রিলিমিনারি প্লান্স অ্যান্ড সাবমিট টু ডিপার্টমেন্ট কনসার্ন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল প্রথম প্রথমে একটা কাজ হলে যেখানে মোকা কাজ হবে প্রথমে ইনিশিয়ালি একটা প্রিলিমিনারি এস্টিমেট যেটা আমরা আগেই করেছি প্রিলিমিনারি প্ল্যান সেটা সমেত জমা দিল জমা দেওয়ার পর যদি সত্যিকার ডিপার্টমেন্ট দেখে যে না এখানে কাজকর্ম করা সত্যি প্রয়োজন আছে তারপরে তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা ইস্যু করে দেয় এবার আফটার গেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেই কনসার্ন ডিপার্টমেন্টের কাজটা টেক ওভার করে তখন ডিটেল এস্টিমেট এবং ডিটেল প্ল্যান তার ডিজাইন এগুলো করার জন্য ওকে অ্যান্ড নেক্সট দ্য পাওয়ার্স অফ টেকনিক্যাল স্যাংশন ডেলিটেড টু ভেরিয়াস গভর্নমেন্ট অফিসিয়াল ইন অর্ডার টু ইন অর্ডার কেমন প্রথমে হচ্ছে দেখ মানে এগুলো যেহেতু ফিনান্সিয়াল ব্যাপার পাওয়ার মানে বলা হচ্ছে ফিনান্সিয়ালি মানে কে কত টাকা পর্যন্ত স্যাংশন করতে পারে ধরো কাজের তো ভ্যালু অন্য হতে পারে এস্টিমেট আমরা দেখেছি এস্টিমেট দু লাখ টাকার হতে পারে আবার দু কোটি বা কুড়ি কোটি টাকার হতে পারে তাহলে ফার্স্ট হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারের তার ফুল পাওয়ার চিফ ইঞ্জিনিয়ার ক্যান পাস অর ক্যান অ্যাকসেপ্ট অর ক্যান গিভেন অর্ডার বাই এনি অ্যামাউন্ট অফ ওয়ার্ক যে কোনো অ্যামাউন্টের টাকারই কিন্তু চিফ ইঞ্জিনিয়ার পারমিশন দিতে পারে এসি মানে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সে স্যাংশন করতে পারে পনেরো লক্ষ টাকা অবধি তার মানে যে এলাকাতে যে কাজটা দরকার সেই এলাকাতে ধর যদি কাজের ভ্যালু পনেরো লক্ষ টাকা হয় তাহলে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং কাজটা স্যাংশন করে দিতে পারে ওকে অ্যান্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যাংশন আপ টু ফাইভ ল্যাক্স এইবার প্রোভাইডেড দ্যাট এই যে তথ্যগুলো আমি বললাম এইগুলো কিন্তু বেসড অন ফিউ ইয়ার্স ব্যাক ডেটা বাট ইন কারেন্ট সিনারিও দিস ডেটা মেবি চেঞ্জ বাট ফর তত যদি পরীক্ষাতে আসে তাহলে কিন্তু এই ডেটাগুলো লিখতে হবে ওকে এবার এইগুলো আজকালকার দুনিয়াতে বিভিন্ন ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে কোন ডিপার্টমেন্টের কোন চিফ ইঞ্জিনিয়ারের স্যাংশন পাওয়ার কত দেওয়া আছে বাট ওভারঅললেস একই থাকে প্রতিটা ডেজিগনেটেড পার্সনের ক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ারের পিডাব্লুডিও যাওয়া হবে পিএইচডি ডিপার্টমেন্টেরও তাই এবং প্রতিটা ডিপার্টমেন্টের কিন্তু আলাদা অর্গানাইজেশন সেটা আপ আছে ডি মিনিস্টার আলাদা হয় ইরিগেশনের মিনিস্টার আলাদা হয় পিএইচ মিনিস্টার আলাদা হয় এগুলো তো আলাদা হয় ওকে নাও বাজেট প্রভিশন সেটা কি আফটার দ্য নিড অফ দ্য প্রজেক্ট অ্যান্ড ইটস অ্যাপ্রাইজাল এ প্রজেক্ট রিপোর্ট ইজ প্রিপেয়ার্ড ইন হুইচ

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুব থাকলে এবং বাজেটে যদি টোটাল ব্যাপারটাই রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টাকা স্যাংশন করবে কিন্তু ফিনান্স ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ডাব্লু বি ফিন ফিন মানে ফিনান্সিয়াল তাই এই ডাব্লু বি ফিন ওয়েস্টবেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু টাকাটা স্যাংশন করবে ওকে যত রকমের ফিনান্সিয়াল হ্যান্ডলিং কিন্তু করে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট ওকে নেক্সট দ্য মেথড অ্যাডপ্টেড টু হ্যাভ প্রপার অ্যান্ড এফেক্টিভ কন্ট্রোল ওভার দ্য এক্সপেন্সেস অ্যান্ড

নেক্সট এক্সপেন্ডিচার স্যাংশন ক্যান বি এক্সিডেড আপ টু টেন পার্সেন্ট বিয়ন্ড হুইজ রিভাইজ স্যাংশন অফ দ্য এক্সপেন্ডিচার স্যাংশন ইজ টু বি টেকেন এরা আমরা আগেও পড়েছি যখন আমরা এস্টিমেটিং কস্টিং পড়েছি রিভাইস এস্টিমেট সাপ্লিমেন্টারি এস্টিমেট কখন দরকার হয় এক্ষেত্রে দেখ এক্সপেন্ডিচার যে আমাদের ধরা আছে তার থেকে যদি দশ দশ পার্সেন্টের বেশি খরচা হয়ে যায় তখন কিন্তু আবার পুনরায় তার এক্সপেন্ডিচার স্যাংশন প্রয়োজন হয় ওকে অ্যান্ড এক্সপেন্ডিচার স্যাংশন ইজ দ্য অ্যালটমেন্ট অফ মানি টু মিট দ্য এক্সপেন্ডিচার অফ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক ওকে তার মানে যে কাজটা পিডাব্লিউডি করছে সেই কাজটার সম্পূর্ণ খরচা বহন করবে বহন করার জন্য এক্সপেন্ডিচার স্যাংশনটা করা হয় ওকে তাহলে এইগুলো আমাদের এক্সপেন্ডিচার স্যাংশন অ্যান্ড নেক্সট আমরা ডিসকাস করবো মেথডস ইউজড ইন পিডাব্লুডি ফর ক্যারিং আউট দ্য ওয়ার্কস কী কী মেথড ইউজ করা হয় তাহলে পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার থাকে হুই ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ইজ ডিরেক্টলি রেসপন্সিবল টু দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট মিন্স গভর্নমেন্টে একটা এমআইসি থাকে তার একটা সেক্রেটারি থাকে তাহলে চিফ ইঞ্জিনিয়ার টেকনিক্যাল বিষয়ে যা কিছু হবে টেকনিক্যাল বিষয়ের জন্য রেসপন্সিবল কে এই চিফ ইঞ্জিনিয়ার ওকে অ্যান্ড হি প্রিপেয়ার্স দ্য বাজেট এস্টিমেট অ্যানুয়ালি রিলেটিং টু দা ওয়ার্ক আন্ডার হিস কন্ট্রোল অ্যান্ড অ্যাডমিনিস্টার্স দ্য গ্র্যান্ট অ্যান্ড দ্য অ্যান্ড কিপস এ ক্লোজ ওয়াচ ওভার দ্য এক্সপেন্ডিচার খরচা কীভাবে হচ্ছে সে কিন্তু টোলটাই চিফ ইঞ্জিনিয়ার দেখাশোনা করবে ওকে

অ্যান্ড দ্য হোল এরিয়া অ্যান্ড ওয়ার্ক আন্ডার দ্য চিফ ইঞ্জিনিয়ার ইজ ডিভাইডেড ইন টু নাম্বার অফ সার্কেলস এটা সবাই বুঝতে পারছে যে যদি কাজের ভলিউম বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো এলাকায় ছোটো ছোটো এলাকায় ভাগ করে নেওয়া হয় ওকে উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস অফ দ্য ডিপার্টমেন্ট ইচ সার্কেল ইজ হেডেড বাই এন বাই এ সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার তাহলে প্রতিটা সার্কেলে সার্কেল হেডে কে থাকে এসি থাকে হু ইজ অলসো ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড প্রফেশনাল হেড অফ দ্য সার্কেল কোনো সার্কেলের ক্ষেত্রে হেড কে থাকে

যেগুলো হচ্ছে তারা এফিসিয়েন্ট কিনা এবং ফান্ডার বা মানিটার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা কোনো মিস ইউজ হচ্ছে কিনা এটা তার দেখতে হবে অ্যান্ড ইজ সার্কেল ইজ ডিভাইডেড ইন্টু নাম্বার অফ ডিভিশন পিডব্লিউ সিস্টেমই তাই প্রতিটা সার্কেল ডিভাইড নাম্বার অফ ডিভিশন প্রতিটা ডিভিশন হেডকে ডিভিশন হেড হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইজ সামটাইমস অলসো নোন অ্যাস ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য এক্সিকিউশন অফ ম্যানেজমেন্ট অফ অল ওয়ার্কস

কন্টেনজেন্সি বলে একটা ফান্ড থাকে যেটা আমরা থ্রি পার্সেন্ট অফ এস্টিমেটেড কস্টের উপর ধরে রাখি সেই টাকা পর্যন্ত ম্যাক্সিমাম সে খরচা করতে পারে কিন্তু তারপরে যদি কোনো অ্যামাউন্ট এক্সিড করে যায় দশ পার্সেন্ট পর্যন্ত খরচা করলে পরে চেয়ে নেবে কিন্তু তার বেশি হলে কিন্তু আবার তার জন্য এক্সপেন্ডিচার স্যাংশন নিতে হবে ওকে নাও ইজ ডিভিশন ইজ ডিভাইডেড ইন নাম্বার অফ সাব ডিভিশনস ওকে অ্যান্ড ইজ আন্ডার দ্য চার্জ অফ এস এসডিও বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব ডিভিশনাল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমরা আগের দিনকে বলেছি এসডিও এস ডি ই আর এগুলো হচ্ছে একই পোস্ট এবার এই এক একটা সাব ডিভিশনের যে ইনচার্জ তাকে বলেছে ওকে তাদের চার্জ কি থাকে তাদের চার্জ তাকে এক্সিকিউট করা সুপারভাইজ করা ম্যানেজ অফ দ্য ওয়ার্কস অ্যান্ড হ্যাভ টু মেনটেন দ্য কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ওয়ার্ক প্রোগ্রেস কি হচ্ছে না সেগুলো দেখাশোনা করা তার দায়িত্ব ওকে নেক্সট

তার সে কোথায় বসে সে বসে হচ্ছে সেকশনে তাহলে সেকশন হলো সাব ডিভিশন হলো ডিভিশন হলো সার্কেল হলো এই হচ্ছে টোটাল মানে ল্যাডারটা মানে স্টেয়ারটা কিভাবে কীভাবে কাজগুলো হয় তাহলে সবার নিচে কে থাকে সেকশনে থাকে হচ্ছে এসএই বা জুনিয়র ইঞ্জিনিয়ার এখন বলা হয় অ্যান্ড দিস ইজ দ্য প্রসিডিওর অফ দ্য পিডাব্লিউডি অফ এক্সিকিউটিভ ওয়ার্ক টু এ পার্টিকুলার ফিল্ড আন্ডার দ্য দেয়ার চার্জেস এবার কোনো কোনো যেসব অফিসগুলো এসএই থাকে তাহলে এসএই হচ্ছে সেই অফিসে ইনচার্জ তার আন্ডারে কিছু নন টেকনিক্যাল পার্সন লাইক অ্যাকাউন্টেন্ট বা কিছু গ্রুপ সি স্টাফ কিছু গ্রুপ ডি স্টাফ বা তার আন্ডারে কিছু ডিরেক্ট পিডাব্লিউডি স্টাফ মনে কর যারা ডিরেক্টলি পিডাব্লিউডি এ স্কিল লেবার সেমিস্কিল লেবার বা আনস্কিল লেবার কাজ করে তারা কিন্তু সেখানে পোস্টিং থাকে ওকে অ্যান্ড নেট নেক্সট মেথডস অফ এক্সিকিউশন অফ ওয়ার্কস তার ডিপেন্ডিং অ্যাপন দ্য নেচার অফ ওয়ার্ক ইনি ওয়ান অফ দ্য ফলোইং মেথড ইজ টু কী কী মেথডগুলো কন্ট্যাক্টস মেথড রেট লিস্ট মেথড পিস ওয়ার্ক মেথড ডি ওয়ার্ক মেথড এমপ্লয়িং লেবার অন ডেলি তাহলে পিডাব্লিউডি কাজকর্মগুলো হয় কন্ট্যাক্ট মেথডও হতে পারে রেট লিস্ট মেথডও হতে পারে পিস ওয়ার্ক মেথডও হতে পারে ডি ওয়ার্ক মেথডও হতে পারে অ্যান্ড এমপ্লয়িং লেবার অন ডেলি বেসিস এই বেসিসেও হতে পারে নাও আমরা ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান

ইন দিস কন্ট্রাক্টস সেখানে কন্ট্রাক্টাররা প্রতিটা আইটেমের বেসিসে রেট দেবে ওকে ইস্ট ইন্ডিভিজুয়াল আইটেম এগেস্টে রেট দেবে মনে কর ব্রিকক আমি এত টাকা পারে রেট দিলাম ওকে পিসিসি আমি এত টাকা রেট দিলাম সেই অনুযায়ী ওরা বিও কিউটা মানে বিল অফ কোয়ান্টিটিস দেবে হচ্ছে ডিপার্টমেন্ট তুমি এত মানে ব্যাপারটা হচ্ছে এরকম ধর আমার একটা কাজ করতে হবে আমার পিডব্লিউড অফিস আছে আমি মনে কর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমি বললাম আমার আন্ডারে এই এই কাজগুলো হবে আমি একটা এস্টিমেট করে প্রথমে ঠিক করলাম ব্রিক ওয়ার্ক মনে করো পঞ্চাশ এম কিউব বা পিসিসি দুশো এম কিউব আমি এরকম একটা টোটাল লিস্ট তৈরি করলাম এইবার যে কন্ট্রাক্টরগুলো পার্টিসিপেট করবে টেন্ডারে তারা কী করবে তার প্রতিটা আইটেমের জিনিসটা রেট দেবে ব্রিক ওয়ার্ক আমি দিলাম এক্স কোম্পানি দিলে হচ্ছে পঞ্চাশ টাকা ওয়াই কোম্পানি দিল ষাট টাকা জেড কোম্পানি দিল সত্তর টাকা তাহলে ব্রিক ওয়ার্কটা পেলে হচ্ছে অমুক কোম্পানি এইভাবে কিন্তু ঠিক হয় ইন দ্য বিল অফ কোয়ান্টিটিস দ্য ফুল ডেসক্রিপশন অফ আইটেম অ্যান্ড দেয়ার অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটিস আর মেনশন যখন আমরা ডিপার্টমেন্ট বা যে পিডাব্লিউডি যারা কাজ করছে বা যারা বিল বা এস্টিমেট তৈরি করছে তারা কিন্তু একটা বিয়ে বানাবে যেখানে কিন্তু শুধু আইটেম থাকবে ক্লিয়ার মেনশন থাকবে ফুল ডেসক্রিপশন দিয়ে অ্যান্ড দে আর অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটি ঠিক আছে বলা থাকবে ওকে অ্যান্ড কন্ট্রাক্টার সেখানে কিন্তু রেটগুলো দেবে শুধু

টেন্ডার কাজ করলো কাজ করার পরে এসএই হোক বা যেই যাক সাইটে সাইডকে মেজারমেন্ট করলো অ্যাকচুয়াল যাওয়ার কোয়ান্টিটি হয়েছে এবং সে যখন টেন্ডারটা পাওয়ার সময় যে রেট করেছিল সেই রেট দিয়ে গুণ করে তাকে বিলটা পেমেন্ট করতে হবে ইউজুয়ালি জয়েন্ট মেজারমেন্টস আর টেকেন বাই বোথ দ্য পার্টিস এন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস তার মানে যখন মেজারমেন্ট করবে এসএই বা যেই করুক টেকনিক্যাল পার্সন সে গিয়ে কিন্তু একা একা করে নেবে না

ডিলে ইন প্রিপারেশন অফ ড্রয়িং অ্যান্ড আদার ডকুমেন্টস ইজ অ্যাভয়েডেড এটা করার জন্য ডিটেল এস্টিমেটটা না করলেও চলে চান্সেস অফ এক্সট্রা ওয়ার্কস আর অ্যাভয়েডেড দ্যার ইজ এ রিস্ক টু দ্য কন্ট্রাক্টর দেয়ার ফর কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ অ্যাসিওর দ্য কন্ট্রাক্টর অ্যালাউস এক্সট্রা ওয়ার্ক আবার আইটেমস নাও ফিউ ডিসঅ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী কী দ্য ওনার ইজ নট শিওর অ্যাবাউট দ্য টোটাল কস্ট অফ ওয়ার্ক টিল দ্য কমপ্লিশন কাজ শেষ না হলে পর্যন্ত আমি করতে পারছি না তাহলে আমরা কষ্টটা বুঝতে পারবো কী করে ওনার কন্ট্রাক্টার হ্যাভ টু অ্যাপয়েন্ট স্টাফ অ্যান্ড দ্যার ইজ পসিবিলিটি অফ আনব্যালান্সড টেন্ডার আনব্যালেন্স টেন্ডার মানে হচ্ছে এটা আমরা পরবর্তীকালে টেন্ডার যখন পড়বো তখন আমি ডিজিটালে যাবো ওকে মানে হচ্ছে শুধু জেনে রাখ বিভিন্ন কন্ট্রাক্টার বিভিন্ন রকম লেট দিতে পারে দ্যাট ইস কল আনব্যালান্সড টেন্ডার একই আইটেম এগেন্স্টে বিভিন্ন রেট দিতে পারে অ্যান্ড দ্য এক্সট্রা আইটেমস মে কজ ডিসপিউট বিটুইন ওনার অ্যান্ড কন কন্ট্রাকশন কন্ট্রাক্টর এটা লেখাটা ভুল আছে কন্ট্রাক্টর হবে ওকে অ্যান্ড কোথায় কোথায় এগুলো ইউজ হয় ফর অল টাইপ অফ পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট ওয়ার্কস লাইক বিল্ডিং রোড অ্যান্ড ব্রিজেস সব জায়গাতেই কিন্তু এই ধরনের কন্ট্রাক্টগুলো ইউজ হয় নেক্সট পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট হোয়াট ইজ দ্যাট পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট এটাও খুব ইজি এটা অ্যাকচুয়ালি আইটেম রেটের একটা মডিফাইড ভার্সান আইটেম রেটে আমরা কী করেছিলাম আইটেম রেটে আমরা প্রতিটা আইটেমের এগেনস্টে একটা করে রেট কট করেছিলাম ইট থেকে শুরু করে সিমেন্ট কত স্যান্ড কত কংক্রিট কত বিভিন্ন রেটের ক্ষেত্রে বিভিন্ন আইটেমের ক্ষেত্রে আমরা একটা করে রেট কোড করেছিলাম এক্ষেত্রে কি হবে কন্ট্রাক্টর প্রতিটা আইটেমের এগেনস্টে রেট দেবে না এক্ষেত্রে যে কোনো একটা এস্টিমেটের ক্ষেত্রে ধর টোটাল আমরা এলো হচ্ছে এক লক্ষ টাকা বা লক্ষ টাকা এস্টিমেটেড ভ্যালু ওকে তাহলে ও রেটটা দেবে এক লক্ষ টাকার ওপরে ও বলবে আমি এক লক্ষ টাকায় করব নাকি এক লক্ষ টাকার কমে করব নাকি এক লক্ষ টাকার বেশিতে করব তাহলে সেই রেটটা দেবে হচ্ছে পার্সেন্টেজে ধর আমি বললাম এক লাখ টাকা তো ওকে আমি এক লাখ টাকার থেকে এক পার্সেন্ট কমে করে দেবো তার মানে এক লাখ টাকা থেকে এক পার্সেন্ট আমার বিল থেকে নাই হয়ে যাবে মানে নিরানব্বই হাজার টাকায় আমি কাজটা করে দিতে চাইছি দিস ইজ কল পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট ওকে আবার কেউ মনে করে বলতে পারে না আমি এক লাখ টাকা পারবো না আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা করবো এইবার যখন টেন্ডারিংটা হবে তাহলে যখন কন্ট্রাক্টার টোটাল এস্টিমেটটা দেখবে কী কী আইটেম আছে তারপরে কন্ট্রাক্টটা ঠিক করবে কত টাকা করবে সেই অনুযায়ী বিভিন্ন কন্ট্রাক্টার বিভিন্ন রকম রেট দেবে এর মধ্যে লোয়েস্ট যে রেট দেবে সেই কিন্তু কাজটা পাবে এমন হতেই পারে লোয়েস্ট যে রেট দিয়েছে তার রেটটাই মনে করে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এক লক্ষ দশ হাজার টাকা গভর্নমেন্ট দিতে বাধ্য থাকবে ওকে অ্যান্ড নেক্সট রেট লিস্ট মেথড দিস ইজ ওয়ান অফ দা রিকগনাইজড সিস্টেমস অফ ক্যানিং আউট দ্য পেটি ওয়ার্কস কনসিস্টিং থ্রি থাউসেন্ড আর বিলো এটা হচ্ছে খুব ছোট কাজ অফিসিয়াল টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেইগুলো একদম তিন হাজার টাকার নিচে কাজকর্ম যেগুলো করা হয় সেগুলো হচ্ছে রেট লিস্ট ভেতরে করা হয় ওকে কন্ট্রাকটিং ফার্মেড যেহেতু তিন হাজার টাকা কোনো কন্ট্রাক্টর নয় ছোটখাটো কোনো পাতিয়ে পেটি কন্ট্রাক্টর তারা এসে কাজগুলো করে দিয়ে যায় ওকে এবং এই ক্ষেত্রে টেন্ডার করা হয় না নিউজ পেপারে বা ছাপা হয় না জেনারেলিউটিভ ইঞ্জিনিয়ার মেনটেন্স এ লিস্ট অফ পেটি ওয়ার্ক ইন হিস অফিস তার অফিসে কিছু লিস্ট থাকে তাকে কাজগুলো দেওয়া হয় বিলো থ্রি থাউজেন্ড ওকে And next, whenever the petty work is to be executed, the petty workers will be informed about the same and they are supplied with the list of items to be executed with their approximate quantity of each item and specifications. Okay. And the petty workers will submit their rate list in a sealed cover and the lowest one is accepted. ওকে নো সিকিউরিটি ডিপোজিট ইজ রিকোয়ার্ড ইন দিস কেস মানে সিকিউরিটি ডিপোজিটের কোনো প্রয়োজন নেই এই ধরনের পেটি কাজ করার জন্য ওকে অ্যান্ড এনি নাম্বার অফ পেটি ওয়ার্কার্স মে বি এমপ্লয়েড অন ওয়ান ওয়ার্ক অ্যাট দ্য সেম টাইম প্রোভাইডেড দ্যাট মানে একটা পেটি ওয়ার্কার্স কিন্তু বিভিন্ন রকম কাজে তাকে দেওয়া যেতে পারে দ্য কস্ট অফ এনি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক

অ্যান্ড হি ইস পেইড ফর দ্য সেম অ্যাট দ্য রেটস একটা কাগজেই বিল তৈরি করে তাকে দিয়ে দেওয়া হয় ওকে অ্যান্ড অরিজিনাল ওয়ার্কস অর স্পেশাল রিপেয়ার ওয়ার্ক আর ক্যারিড আউট বাই দিস মেথড দুটোভাবেই কিন্তু অরিজিনাল ওয়ার্কে করা যায় এবং রিপেয়ার ওয়ার্কে করা যায় নাও পিস ওয়ার্ক মেথড এ ওয়ান এ তো দুটো ফর্ম্যাট থাকে দুটো ফর্ম থাকে পিস ওয়ার্ক ইজ দ্য এগ্রিমেন্ট হুইচ ইনভলভস দ্য পেমেন্ট অফ দ্য ওয়ার্ক ডান

কিন্তু নাম্বারটা ফিক্সড না ধর আমার টোটাল ভ্যালুটা দু টাকা না পেয়ে হলো একটা কাজ আছে মনে করে টোটাল যোগ করে দেখা যাচ্ছে কুড়ি হাজার টাকা হচ্ছে সেক্ষেত্রে আমি কী করলাম দশ বারের টাকাটা ভাগ করে দিলাম মানে দশ বার আমি কল করলাম পিস ওয়ার্কের রেট দশ বার নিলাম বা দশটা বিলের তাকে ভাগ করে দিলাম অ্যান্ড দিস এগ্রিমেন্ট কন্টেন্টস অনলি দ্য ডেসক্রিপশন অফ দ্য আইটেম টু বি এক্সিকিউটেড অ্যান্ড নো টাইম লিমিটেড মেনশন কোনো টাইম লিমিট থাকে না যতদিন খুশি ধরে কাজটা কিন্তু করা যায় এবং দেওয়া যায় ওকে অ্যান্ড দেয়ার ইন দেয়ার ইজ নো পেনাল্টি কস্ট কোনো ক্ষতিপূরণ দেওয়া বা টাইম এর মধ্যে দিতে পারলে না তার জন্য কোন ব্যবস্থা কিন্তু নেওয়া থাকে না ওকে এন্ড দিস ভিড দা সুটেবল ফর মেন্টেনেন্স অ্যান্ড রিপেয়ার ওয়ার্কস মেন্টেনেন্স এবং রিপেয়ার দুটো ক্ষেত্রে কিন্তু এটা করা যায় উইনএমার্স সাজ ওয়ার্কস ইজ টু বি ক্যারিড আউট দ্য পিস ওয়ার্কার উইল বি ইনফর্মড অ্যাভাউট দ্য সেম তাকে আগে থেকে খবর দিতে হবে

এরকম দেখতে যে পিস ওয়ার্ক এগ্রিমেন্ট ফর্ম ডিস্ট্রিক্ট নাম দিতে হবে ডিভিশন কোন ডিভিশনের আন্ডারে পড়ছে নেম অফ দ্য ওয়ার্ক কাজের নামটা দিতে হবে নেম অফ দ্য পিস ওয়ার্কার তার নামটা দিতে হবে এবং লেখাটা থাকবে আই ডু হেয়ার বাই এগ্রি টু এক্সিকিউট দ্য আন্ডার মেনশন ডেসক্রিপশন অফ ওয়ার্ক বাই পিস ওয়ার্ক এই প্রথা থাকবে ওকে এবং তাকে আমি এইগুলো ভাগ করে দিচ্ছি এই যে নেম অফ ওয়ার্ক নাম্বার অফ আইটেমস ক্লাস অ্যান্ড ডেসক্রিপশন অফ ওয়ার্ক এগুলো সব দিতে হবে ওকে অ্যান্ড পিস ওয়ার্ক ইজ দ্যাট এটা হচ্ছে ওয়ার্কের যে কাউকে আমরা কাজ পেলে যেটা দিতে হয় ওয়ার্ক করার সেটা হচ্ছে ওয়ার্কআটা এভাবে দিতে হবে ওকে এবং কাজ থেকে যখন টার্মিট করতে গেলে তাকে একটা চিঠি দিতে হবে যে তোমাকে আমি কাজ থেকে টার্মেট করলাম ডিউ টু দিস রিজন ওকে আর এটা হচ্ছে যে কাজের সময় ওকে এগ্রিমেন্ট পেপারটা দিচ্ছি সেটা হচ্ছে এরকম টাইপের থাকে তাদের ডিটেলটা এরকম থাকে ওকে নাও সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ পিস ওয়ার্ক সেগুলো কি কি আমরা একটু দেখব ইফ এই কন্ট্রাক্টার ডাজ নট ক্যারি আউট দ্য ওয়ার্ক স্যাটিসফ্যাক্টরিলি অ্যানাদার আদার মে বি এনগেজড ফর দ্য রিমেনিং ওয়ার্ক অ্যাট এনি টাইম এটা অ্যাডভান্টেজেস তুমি কাউকে পছন্দ হলো না বা কাজকে আমার ঠিকঠাক করছে না ওকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে অন্য একটা কন্ট্রাক্টার আমি দিয়ে দিলাম এটা আর্জেন্ট স্মল ওয়ার্কস ক্যান বি এক্সিকিউটেড উইথ ইন ইনভাইটিং টেন্ডার উইদাউট ইনভাইটিং টেন্ডার আমরা আর্জেন্ট বেসিসে কোনো কাজ টেন্ডারটাকে না কল করেও করতে পারি কারণ টেন্ডার কল করলে মিনিমাম থার্টি ডেজ বা ফর্টি ফাইভ ডেজ দরকার টেন্ডারটাকে টোটাল ম্যাচিউর করার জন্য এবং কাজটা শুরু করার জন্য অ্যান্ড মেইন ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট অ্যাপ্রুভড কন্ট্রাক্টার্স ডু নট টেক ইন্টারেস্ট অ্যাজ দ্য ওয়ার্ক ইস স্মল যেহেতু কাজের ভ্যালুটা খুব কম এবং অ্যামাউন্টটা খুবই কম সেক্ষেত্রে কিন্তু এগুলোকেও ইন্টারেস্ট দেখায় না অ্যান্ড ওয়ার্ক এগ্রিমেন্ট ইট ইজ এ মেথড

নো এক্স্যাক্ট কোয়ান্টিটি ইজ ওয়ার্কড আউট কোনো এক্স্যাক্ট কোয়ান্টি থাকে না কোয়ান্টিটির যে কোনো কিছু হতে পারে দাস মেথড ইজ সুটেবল ফর মেনটেন্স অ্যান্ড রিপেয়ার ওয়ার্কস কারণ রিপেয়ার ও মেনটেন্স কোনো এস্টিমেট হয় না কাজ করতে করতে এটা অনেক ভালো পারে কাজ করার পরে কাজ বাড়তে পারে অ্যাজ অ্যান্ড ওয়ে দ্য রিপেয়ার হ্যাপ টু বি ক্যারিড আউট দ্য পেটি ওয়ার্ক ওয়ার্কার মে বি ইনফর্মড অ্যাবাউট দ্য সেম অ্যান্ড দ্য ওয়ার্ক এক্সিকিউটেড তাহলে যখন যেমন দরকার পাবো তখন সে মধ্যে কাজটা করাতে হবে অ্যান্ড পেমেন্ট ইজ মেড

and the contractor will be paid the actual cost of the material supplied at the size of work and a worksheet has to be maintained on site of work and in which the day-to-day uh, there be there must be checked and they, that must be checked by the engineer in charge engineer and contractor

অফ দ্যাট অ্যামাউন্ট টু বি কভার ওভার চার্জেস তার কিছু ওভার চার্জেস থাকে মানে এক্স্যাক্ট যে কটা লেবার কাজ করছে সেরকম পয়সা না দিয়ে কিছু ওভার পয়সা এক্সট্রা করে কিন্তু আমাদের অ্যাড করতে হবে কারণ কিছু খরচা তার থাকে সেগুলো কিন্তু আমাদের কনসেড্রেশনে আনতে হবে অ্যান্ড ডিপার্টমেন্টাল মেথড অফ এমপ্লয়িং ডেইলি মেথড ডেইলি লেবার কিছু ডিপার্টমেন্টাল লেবার থাকে যা পিডব্লিউডি নিজস্ব কোনো একটা কন্ট্রাক্টারের আন্ডারে কন্ট্রাক্টরকে রেখে দেয় তারা সারা বছরই টুকটাক কোনো না কোনো কাজ থাকে তারা সেগুলো করে ওকে

আমরা যেহেতু পিটা দিয়ে থেকেই কাজটা করছে তাহলে তাকে আর প্রফিট দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র কন্ট্রাক্টরকে এক্সট্রা কিছু মানি দিয়ে দিলেই হবে ওকে অ্যান্ড দ্য প্র্যাকটিস দ্য অ্যাকচুয়াল কস্ট অফ কনস্ট্রাকশন ইজ ফাউন্ড টু বি মোর দ্যান দ্য অ্যামাউন্ট পেবল অন্ত দ কন্ট্রাক্টর ওকে অ্যান্ড দ্য মেন রিজন ইস দ্যাট দ্য কন্ট্রাক্টর প্রোজেসেস দ্য কোয়ালিটিস অফ অর্গানাইজেশন স্কিলস অ্যান্ড দ্য আদার কোয়ালিটিস দ্যাট আর নেসেসারি টু ক্যারি আউট দ্য ওয়ার্ক ইকোনমিক্যালি অ্যান্ড এফিসিয়েন্টলি বাট এই ধরনের কাজ কিন্তু এখনকার আর হয় না এই ধরনের পিডব্লিউডি ডিরেক্ট লেবার রেখে কাজ করে না তারা টোটালটাই কিন্তু তিন করে টোটালটা কন্ট্রাক্টার উপর ভিত্তি করে কিন্তু কাজগুলো কিন্তু করায় ওকে অ্যান্ড ল্যাক অফ দিস কোয়ালিটিস গভর্নমেন্ট অফিসার্স অ্যান্ড রিজিট রুলস রিগার্ডিং দ্য পার্চেস অফ মেটেরিয়ালস অ্যান্ড এমপ্লয়িং দ্য ডেলি অ্যান্ড কমপ্লিশনিক কনস্ট্রাকশন দিস ইজ ওয়াই দিস মেথড ইজ অলমোস্ট অবসোলেট নাও ইস ওকে

মেটিরিয়ালস তাছাড়া সিমেন্ট স্যান্ড ব্রিক সিটিসি আর সাপ্লাইড বাই দ্য ডিপার্টমেন্ট থ্রু স্টোর পিডব থাকে এটা আগে থাকতো এখন স্টোর বলতে কোনো বস্তুই নেই আর যেহেতু এই ফান্ডার কাজও করা হয় না সেই এই কিন্তু আর থাকে না এগুলো মাজার থেকে পারচেস করতে হবে তারপরে তার ইন্ডিয়ান দিতে হবে এগুলো ঝামেলা আছে যে জন্য এই কারণে আর এগুলো রাখে না কেউ অ্যান্ড দ্যান্স অফ লেবার এমপ্লয়েড ইজ রেকর্ডেড ইন মাস্টার রোল যেটার মধ্যে অ্যাটেন্ডেন্সটা প্লেবার এনরোল করা হয় দ্যাট ইজ নোন অ্যাজ মাস্টারোল ফর্ম নাম্বার ফর্ম নাম্বার টোয়েন্টি ওয়ান পিডাব্লিউডি দিয়ে থাকে ওকে এবং এটা কী করে বাই সেকশনাল অফিসার ওর বাই অথরাইজড এজেন্ট তার আন্ডারে মনে করে যদি কোনো সুপারভাইজার থাকে সে কিন্তু অথরাইজড বাই সেকশনাল অফিসার অর জুনিয়র ইঞ্জিনিয়ার তাকে অনেক সময় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টও বলে থাকে এই ধরনের পোস্ট কিন্তু এখনও গভর্নমেন্ট নেয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওকে অ্যান্ড দ্য অ্যাটেন্ডেন্স অফ লেবার ইজ চেকড অ্যান্ড ইনিশিয়াল্ড বাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিউরিং দেয়ার ইন্সপেকশনস মানে যেটা মাঠার রোলে এন্ট্রি করা হচ্ছে সেগুলো কখনো কোনো অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার হোক বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে একটু চেক করিয়ে নেয় যে ঠিকঠাক আছে কি না অ্যান্ড হোয়েন দ্য মাস্টার রোল ইজ টোস্ট ফর পেমেন্টস দ্য ওয়ার্কস আর মেজার্ড অ্যাটেন্ডেন্স অফ ডেলি ক্যাটাগরিজ অফ লেবার দে আর রেসপেক্টিভ টোটাল ওয়েজেস আর ওয়ার্কআউট এবার একটা লেবার এক মাসে যে কাজগুলো করেছে সেই অনুযায়ী কিন্তু তার পেমেন্টটা তৈরি করা হয় আফটার কমপ্লিশন অফ মান্থ ওকে

প্রিন্টেড ফর্মাটে আসে একটা বিল বই মনে কর সেই বিল বইটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি করলো যে অমুক অ্যাসিস্ট ইঞ্জিনিয়ারকে আমি ইস্যু করলাম তার একটা নাম্বার থেকে এই সিরিয়াল নাম্বার থেকে এই সিরিয়াল নাম্বারের মাস্টার রোলটা আমি অমুক ডেটে অ্যাসিস্ট ইঞ্জিনিয়ারকে ইস্যু করলাম সিমিলারলি দিস ফর্মাট ইজ অলসো মেনটেন বাই অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার টু অ্যাসিস্ট ইঞ্জিনিয়ারও কিন্তু মেনটেন করে ওকে অ্যান্ড মাস্টার রোল ফর্ম নাম্বার কত টোয়েন্টি ওয়ান এটা কিন্তু পরীক্ষাতে আসে মাস্টার রোল ইজ অলসো নোন অ্যাজ ফর্ম নাম্বার ড্যাশ ন টোয়েন্টি ওয়ান এর দুটো পার্ট থাকে একটা হচ্ছে পার্ট ওয়ান ইজ কল্ড নোমিনাল রোল অ্যান্ড পার্ট টু ডিটেলস কোয়ান্টিটি অফ ওয়ার্ক যেখানে থাকে ওকে আনপেইড ওয়েজেস যেখানে রাখা হয় মাস্টার আর্ট ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষাতে প্রায় প্রায়ই থাকে অ্যান্ড পার্ট ওয়ান যেখানে কি না ক্যাটাগরি অফ লেবার থাকে তার বাবার নাম থাকে ডেটস অফ অ্যাটেন্ডেন্স থাকে রেটস থাকে টোটাল অ্যামাউন্ট ডিউ সিগনেচার এগুলো কিন্তু থাকে পার্ট টুতে কি থাকে পার্ট টুতে দেখ অফিসিয়াল কাজকর্মগুলো বেশি থাকে পার্ট টুতে ডিটেলস মেজারমেন্ট অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য মাস্টার্স আর ইন রেকর্ডেড ইন মেজারমেন্ট বুক আইটেম ওয়াজ থাকবে কোন আইটেম কাজ করেছে কত ঘন্টা কাজ করেছে এবং অ্যাপস্ট্রাক্ট চেকআপটা কোনো থাকবে ওকে অ্যান্ড রুলস ফর রাইটিং মাস্টার রুল দ্যার আর সাম ডেফিনেট রুলস রুলসটা কিরকম সেকশনাল ইঞ্জিনিয়ার বা এসেই বা তার অথরাইজ কোনো এজেন্ট যাকে মাস্টার রোল ইস্যু করা হয়েছিল শুড টেক আপ দ্য ডেলি অ্যাট টাইম টাইম টু টাইম মানে রোল কল করে রাখবে অমুক ওইখানে নামগুলো থাকবে তো অমুক প্রেজেন্ট হ্যাঁ যেভাবে আমরা তোদের ক্লাসের নাম ডাকি সেভাবে নাম ডাকবে ওখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শুড কন্ডাক্ট এ সুপার সারপ্রাইজ চেক টু এনশিওর দ্যাট দ্য এন্ট্রিজ অফ ওয়ার্কারস ইন দ্য মাস্টার রোলস আর অ্যাকচুয়ালি এমপ্লয়েড অন দ্য ওয়ার্ক অর নট মানে এনআরজি এর কাজের মতো যেন না হয় যে লেবার মাঠে কাজে করছে না অথচ বিল হয়ে যাচ্ছে নট দ্যাট আফটার ক্লোজিং দ্য মাস্টার রোল দ্য সেকশনাল অফিসার অর ইজ অথরাইজড এজেন্ট শুড কমপ্লিট অল দ্য এন্ট্রিজ অ্যান্ড পেমেন্ট শুড বি মেড আর্লি অ্যাজ আর্লি এস পসিবল যেহেতু ডেলিভারি ব্যাপার তাহলে পেমেন্টটা পেন্ডিং রাখা যাবে না পেমেন্টটা অ্যাজ আর্লি এস পসিবল করতে হবে অ্যান্ড ডিটেলস অফ আনপেড ওয়েজেস শুড বি রেকর্ডেড ইন দ্য রেজিস্টার

কী কাজে এগেন্সটা মাস্টার রোল ইউজ করা হয়েছে সেটা কিন্তু থাকবে এবং পার্ট ওয়ানে দেখ নমিনাল রোল এই হচ্ছে মাস্টার রোলের পুরো বিলটা এখানে ডেইলি টোটাল থাকছে এবং ডেটস মান্থস দেখ এক দু তিন চার করে তিরিশ দিন পর্যন্ত থাকবে ক্যাটাগরি অফ লেবার ওখানে আমরা দেবো কী টাইপের লেবার স্কিল লেবার না সেমি স্কিল লেবার বা মেশোর না কার্পেন্টার দিতে হবে দেন সিরিয়াল নাম্বার এক দুই করে দিতে হবে দেন নামগুলো প্রাপার দিতে হবে তার বাবার নাম দিতে হবে ওকে এইভাবে কিন্তু আমাদের প্রাপার বসাতে হবে তারপরে টোটাল কতদিন হয়ে গেল প্রেজেন্ট সেখানে দিতে হবে রেট একদিনের রেট কত অ্যামাউন্ট কত আমাদের বের করতে হবে এবং ডেটেড ইনিশিয়াল অফ দ্য পেয়িং অফিসার কোন অফিসার কোনো সই করছে যদি নর্মালি জুনিয়র ইঞ্জিনিয়ার বা করে তাকে কোনো সাইন করতে হবে ওকে তারপরে কেউ ইন্সপেক্টর করে মনে করে অ্যাসিস্ট হোক বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হোক তাকে কিন্তু ইনিশিয়াল অফ ইন্সপেক্টিং অফিসার তাকে সাইন করতে হবে এইবার লাস্টে তাকে লেখা আছে পাস্ট ফার রুপিস অমুক প্রথমে সংখ্যা লিখতে হবে তারপরে ওয়ার্ড লিখতে হবে তারপরে সিগনেচার করতে হবে এবং তার কী র্যাঙ্ক সেই র্যাঙ্কটা ভরাতে হবে ওকে তার মধ্যে থেকে কোনো ডিডাক্ট করার কোনো জায়গা আছে কি না যদি কেউ অ্যাডভান্স নিয়ে থাকে বা কোনো সে পেনাল্টি খেয়েছে বা কেউ ফাইন করেছে সেগুলো কিন্তু ওখানে কিন্তু এন্ট্রি করতে হবে তো দিস ইজ দ্য সিস্টেম উই হ্যাভ কমপ্লিটেড ইউনিট নাম্বার ওয়ান যে আমরা পিডাব্লিউডির কী পদ্ধতিতে কাজ করে প্রসিডিওর অফ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অফ ওয়ার্কস ইন পিডাব্লিউডি সেটা কী করে আমরা জানলাম টুডে আফটার দ্য স্টুডেন্টস অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও